বারো বার বুড়া আঙুল দেখিয়েছে, এরপরে এর সঙ্গে আর জামাই আদর না করাই ভালো। পরবর্তী হিংসায় নিহতদের পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি পঞ্চায়েত ভোটের পরে চার মাসের পরে সিদ্ধান্ত। প্রথম কথা হচ্ছে ভোট পরবর্তী হিংসায় কাদেরকে মৃত বলে সরকার ঘোষণা করছে বা স্বীকৃতি দিচ্ছে তার তালিকা প্রথম প্রকাশ করা উচিত। আমাদের ধারণা তৃণমূলের হয়ে বোমা বাঁধতে গিয়ে যারা মারা গেছেন, মানে বলা যেতে পারে সুইসাইড করেছেন, তাদের ধর্মান্তের বাড়িতে চাকরি দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন। বিরোধী দল বা গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের নাম হয়তো এই তালিকায় থাকবে না, এই আশঙ্কা প্রকাশ আমি করছি। তাই রাজ্য সরকারের উচিত যে তালিকা হাইকোর্টের মামলাতে নথিভুক্ত হয়েছে সেই তালিকা ধরে কম্পেনসেশন বা চাকরি দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে হোমগার্ডের চাকরি অস্থায়ী চাকরি শুধু নয়, এই চাকরিতে পেনশন থেকে শুরু করে ন্যূনতম বেতন পর্যন্ত অত্যন্ত স্বল্প, মাত্র 10-12 হাজার টাকা হোমগার্ডে চাকরি পায়, এবং হোমগার্ডে যারা কাজ করেন তাদের প্রত্যেক বছর রিনিউয়াল করতে হয়। তার মানে তৃণমূলের হয়ে ঝান্ডা যদি না ধরেন তার রিনিউয়াল হবে না। আমরা চাই সরকার যদি প্রকৃত ভোট পরবর্তী হিংসা শুধু পঞ্চায়েত নয়, 21-এর ভোটের পরেও যারা মারা গেছেন তাদেরকে দিয়ে দিতে চান, তাহলে ন্যূনতম চতুর্থ শ্রেণীর হলেও স্থায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। কোনো কন্ট্রাকচুয়াল চাকরি, এই সামান্য বেতনের চাকরি দেওয়া উচিত হবে না। কোনো বাঁকুড়া বা মুর্শিদাবাদের মৃত পরিবারের লোককে আপনি হোমগার্ডে 10,000 টাকার চাকরি দেবেন, জলপাইগুড়িতে পোস্টিং দেবেন, সে থাকবে কোথায়, খাবে কোথায়, আর ঘরে পাঠাবে। তাই মমতা ব্যানার্জির এটা একটা গিমিক ছাড়া লোকসভা ভোটের আগে অন্য কিছু নয়। সহযোগিতা না পেলে পদে থেকে লাভ কি, মান সম্মান বজায় রেখেই কাজ করা উচিত, কি করুক রাজ্যের পদত্যাগই এটি। আমি ওনার ব্যক্তিগত পদ নিয়ে বলবো না, কিন্তু উনি অত্যন্ত রেসপেক্টেড পার্সন, আমার বিরুদ্ধে করা মামলাতেও তিনি সরকারের হয়ে জোর সওয়াল করেছেন, সেটা তার প্রফেশনাল এবং দায়বদ্ধতার নিরিখে। কিন্তু ব্যক্তিগতভাবে সম্মানীয় গোপাল মুখার্জি অত্যন্ত শুদ্ধ ব্যক্তিত্ব এই রাজ্যের, তার পিতৃদেব প্রয়াত সত্যব্রত মুখার্জি, যাকে আমরা জলুরবাবু নামে চিনি, তিনি একজন ভারত বিখ্যাত ব্যক্তি ছিলেন। এই গোপালবাবুকে দিয়ে আইনের বাইরে অনৈতিক কিছু কাজ মমতা ব্যানার্জি করতে পারেননি, করাতে পারেননি, এবং তিনি তার আইনের যে পেশা বা যে পড়াশোনা মেধার ভিত্তিতে তিনি এই জায়গায় উত্তীর্ণ হয়েছেন অভিজ্ঞতার ভিত্তিতে, তার সম্মান মর্যাদা রাখতে চেয়েছেন। যেহেতু এই রাজ্যে 100% কেএসি ভুয়া এবং সর্বত্র দুর্নীতি, তাই গোপালবাবুদের সরে যেতে গোপালবাবুরা বাধ্য হয়েছেন আমি মনে করি। আমি গোপালবাবুর প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই, এবং তিনি যেভাবে স্পষ্টভাবে পশ্চিমবঙ্গ সরকারের এই লুকায়িত তথ্যগুলি সামনে এনেছেন এর জন্য তার প্রতি কৃতজ্ঞতা। কেন কয়লা পাচার মামলায় অলয় ঘটককে রক্ষা কবচ দিল না দিল্লির হাইকোর্ট, কলকাতাতে এই জিজ্ঞাসাবাদ করতে পারে যদি আইনমন্ত্রীকে জানাতে হবে। একটা লোক বারবার বুড়া আঙুল দেখিয়েছে, বারবার বুড়া আঙুল দেখিয়েছে, এরপরে এর সঙ্গে আর জামাই আদর না করাই ভালো। তো সবাই জানে যে কয়লা স্ক্যামে ডায়েরিতে এমজি বলে একটা নাম ছিল এবং লেখা ছিল এমজি .5L 50 লাখ টাকা করে মাসে, এই এমজিটাকে সবাই জানে। আর মলয়বাবুর যে পিএ ছিল শঙ্করবাবু এবং তার স্ত্রী আসানসোল কর্পোরেশনের তৃণমূল কাউন্সিলার, তিনি কত বেআইনি প্রপার্টি করেছেন নিউ টাউন থেকে আসানসোল পর্যন্ত,
তার তথ্য তো হাতে হাতে ঘুরছে, তার জন্য তো তদন্তের দরকার নেই। আমরা ওনাকে খুব তাড়াতাড়ি কেষ্টমন্ডলের পাশে দেখতে চাই। জয়নগরের পর আমডাঙ্গা শাসক নেতা কোনে বাড়িতে অগ্নি সংযোগ এবং আগুন লাগানোর ঘটনা, আতঙ্কে পরিবার বাচ্চারা, পরিবারের দাবি সিবিআই তদন্তের দাবি, পরিবারের দাবি সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত কে করবে? সিবিআই তদন্ত চাইতে গেলে রাজ্য সরকার তো করবে না, কোর্টে যেতে হবে, নাহলে সিপিএমকে আন্দোলন করতে হবে। আমি বলবো যে জয়নগরের কমরেডদের সীতারাম ইয়েচুরির বাড়িতে গিয়ে ধর্ণা দিন, তারা দিল্লিতে যান, ট্রেন ভর্তি করে যান, সীতারাম ইয়েচুরির বাড়িতে ধর্ণা দিন। কারণ এই সীতারাম ইয়েচুরি কয়েকদিন আগে পিসি এবং ভাইপোর সঙ্গে পাটনা, মুম্বাই, বাঙ্গালোরে বসে কফি এবং বিরিয়ানি খেয়েছে। সিবিআই চাওয়ার আগে সীতারাম ইয়েচুরির দিল্লির বাড়িতে গিয়ে ধর্ণা।